রিডিং হাসপাতাল অভিনব পদ্ধতিতে পড়তে না পারা দুর্বল শিক্ষার্থীদের ঝরঝরে করে পড়া শেখানো হয় এই হাসপাতালে। এখানে চিকিৎসক, নার্স সহ নানা চিকিৎসা সরঞ্জাম দিয়ে অভিনয়ের মাধ্যমে পড়া শিখছে শিক্ষার্থীরা। শ্রীমঙ্গলের অর্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে রিডিং হাসপাতাল চালু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৌলভীবাজার প্রতিনিধি বিকল চক্রবর্তীর রিপোর্টে জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রিডিং হাসপাতাল, একটি বেডে চারজন রোগী, তাদের সেবায় নিয়োজিত একজন সেবিকা, পাশে দাঁড়িয়ে দেখভাল করছেন একজন চিকিৎসক। হাসপাতাল বানিয়ে খেলার ছলে দুর্বল শিক্ষার্থীদের এমন করেই শেখানো হচ্ছে পড়া। বিদ্যালয়ের দুর্বল ও সবল শিক্ষার্থীদের লাল ও নীল দলে ভাগ করা হয়। শেখানোর পদ্ধতি হিসেবে রাখা হয়েছে রিডিং ও চেকিং এর ব্যবস্থা। চিকিৎসা সামগ্রী হিসেবে আছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজি বর্ণমালা, বাংলা ও ইংরেজি শব্দের সমন্বয়ে লুডু। পর্যবেক্ষণ করেন একজন শিক্ষক, যিনি পরিচিত হাসপাতালের কনসালটেন্ট হিসেবে। দল একদল করে এখানে এনে আমরা যাচাই করি এবং যারা ভালো পারে তাদেরকে আমরা সবুজ দলে নিয়ে যাই। লুডু খেলার মাধ্যমে, ইংরেজি মাধ্যমে খেলার ছলে বাচ্চাদের লুডু খেলার মাধ্যমে পড়া শেষ হলে চূড়ান্ত পর্যায়ে চেকিং রুমে নিয়ে পড়ানো হয় পত্রিকা। সেখানে সফল হতে পারলেই পাঠানো হয় বাড়িতে, অর্থাৎ হয়ে ওঠেন একজন পুরো দস্তুর ঝরঝরে পড়ুয়া শিক্ষার্থী। দুর্বল শিক্ষার্থীদের পড়তে শেখানোর এমন অভিনব পদ্ধতি শুরু করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন। কিভাবে এ চিন্তা মাথায় আসে এমন প্রশ্নে তিনি জানান, বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পড়তে না পারার বিষয়টি তার নজরে আসে। যেহেতু বাচ্চারা পড়তে পারছে না, তাদের মানসিক চাপ তৈরি হচ্ছে, এই কারণে ঝরে পড়া আরও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি থেকে বের হয়ে আসার জন্য আমরা খেলা ছলে পড়ার একটি সিস্টেম চালু করি আমাদের উপজেলায়। স্যারের উদ্যোগটা আমাদের অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ। পর্যায়ক্রমে জেলার সব বিদ্যালয়ে শুরু করা হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে এই কার্যক্রম প্রতিটা স্কুলে যাতে হয়। বর্তমানে শ্রীমঙ্গলের 138টি প্রাথমিক বিদ্যালয়ের 67টিতে চলছে এই কার্যক্রম। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।